মানুষ মন থেকে প্রশংসা না করলেও হিংসা যখন করে তখন মন থেকেই করে আর হিংসা সব সময় কাছের মানুষরাই করে তবে হিংসার যেন প্রতিহিংসা না হয়ে ওঠে সেদিকে সবার খেয়াল রাখা উচিত কারণ প্রতিহিংসার ফলাফল খুব খারাপ হয় হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা রাখি ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে জামাই পিঠা বানাবেন আমাদের অঞ্চলে এই পিঠাকে জামাই পিঠা বলে তো আপনাদের কার অঞ্চলে কোন নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আমি এখানে জামাই পিঠা বানানোর জন্য কিন্তু চালের নিয়ে নিয়েছি আর একটা ডিম ভেঙে দিয়েছি ডিমটা অবশ্যই আমি এই ফ্লেভারটা ভালো আসার জন্য ডিমটা দিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়ে একটু হালকা লবণ দিয়ে দিছি দিয়ে এখন ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। তো অনেক দিন ধরে আমার এই পিঠাটা বানানোর খুব ইচ্ছা কিন্তু আমি পিঠেটা বানানোর জন্য অনেকবার এই শ্বাস খুঁজছি কিন্তু কোথাও এই শ্বাসটা পাইনি তো সেদিন হঠাৎ করে আমি মেলায় গিয়েছিলাম আর মেলাতে আমি এই শ্বাসটা দেখতে পেলাম তো দেখতে পেয়ে আমি তো মহা খুশি যে আমি অনেক দিন ধরে মনে মনে খুঁজতেছিলাম আর এখন আমি পেয়ে গেছি তো এবার এটাকে নিয়েই যেতে হবে তো তারপরে আমি শ্বাসটা নিয়ে আসলাম আর এরপরে তো রেখে দিলাম তো বানানোর মতো সুযোগ হচ্ছিল না যে পিঠা বানাবো বা বানিয়ে দেখবো যে কেমন হয় এখন পর্যন্ত আমি ট্রাই করে দেখিনি যে এই শ্বাস থেকে কীভাবে পিঠাটা হয় বা কেমন হয় তো আজকে ইয়া করলাম যে একটা পিঠা বানাবোই তো ফ্রিজে যে গুঁড়া ছিল গুঁড়া বের করে দিলাম তো এখানে আমি গুঁড়াটাকে কিন্তু এই যে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি আর গুলাটাকে গুলিয়ে এখন আমি যে এই যে শাঁসটা দেখছেন এটাকে আমি কিনে নিয়েছি আর এখন আমি প্যানে কিন্তু তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হওয়ার পরে আমি এই শাঁসটাকেও গরম করে নিয়েছি শাঁসটাকে তেলের পর দিয়ে গরম করে নিলাম আর এখন আমি পিঠাগুলো এভাবে বাঁচতেছি তো প্রথম প্রথম পিঠা তো এজন্য একটু কিন্তু হয় নাই মানে পিঠাটা উঠছে ঠিকই কিন্তু সম্পূর্ণটা ওঠে না একটু ভেঙে গেছে হয়তো প্রথম পিঠা এজন্য এরকম হয়েছে পরবর্তীতে পিঠাগুলো কিন্তু খুবই ভালো হয়েছে প্রথম পিঠাগুলো দুই তিনখান পিঠা এরকম হয়েছে কিন্তু পরবর্তী যে পিঠাগুলো বানিয়েছি সবগুলো পিঠাই মাসাল্লা অনেক সুন্দর হয়েছে তো আমি বুঝতেই পারিনি যে আমার পিঠাগুলো এত ভালো হবে বা এত সুন্দর করে আমি বানাতে পারবো এটা আমি ভাবতেই পারিনি কিন্তু পিঠাগুলো বানানোর পরে যখন দেখছি না আমার পিঠাগুলো খুবই পারফেক্ট হয়েছে তখন নিজের কাছে খুবই হ্যাপি লাগছে কারণ যে কোনো জিনিস হঠাৎ করে নিজে নিজে থেকে বানিয়ে আবার সেইটা যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই নিজের কাছে খুব ভালো লাগে তো আমি পিঠাগুলো সব পিঠাগুলোই এভাবে বানিয়ে নিছি আর এরপরে দেখলাম পিঠাগুলো অনেক সুন্দর এবং সুস্বাদু হয়েছে কারণ এই পিঠাগুলো অনেক মশ খেতে খুবই সুস্বাদু হয়েছে আর পিঠাগুলো অনেকদিন সংরক্ষণ করেও মনে হয় খাওয়া যাবে আমি এখনও ট্রাই করে দেখিনি কারণ যেভাবে মোষমুষে হয়েছে তাতে মনে হচ্ছে যে আমি এটাকে সংরক্ষণ করেও খেতে পারবো অনেক দিন তো এই ছিল আমার আজকের ভিডিও আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনাদের কাছে এই পিঠাটা কেমন লাগছে আর কার অঞ্চলে কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে অবশ্যই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ